মাদক মামলায় মডেল পিয়াসা ও মৌয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার ডাক্তার ইসরাত রফিক ইশিতা ও তার সহযোগী মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুই মামলায় ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরও জানাচ্ছেন নাজিব বেগ। রোববার রাতে বাড়িধারার একটি বাসায় অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে মডেল মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় বিদেশি মদ ও ইয়াবা। আজকে যে আপনারা আসবেন এটা তো আমরা জানি না। পুলিশ জানায় উঠতি বয়সে ছেলেদের বাসায় নিয়ে মাদক সেবন করিয়ে আপত্তিকর ছবি তুলে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন এই দুই নারী। সোমবার দুপুরে পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় আর মোহাম্মদপুর থানায় ময়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর বিকেলে তাদের আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2017 সালে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনার সময় মডেল পিয়াসার নাম উঠে আসে। ওই মামলায় অভিযুক্ত আসামি শাফাত আহমেদের স্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছিলেন মডেল পিয়াসা। নাজিব বেগ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।